আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই তোমাদের মাধ্যমিক ফাইনাল ভূগোল পরীক্ষা। মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তোমরা কম বেশি প্রস্তুতি নিয়ে নিয়েছো, কিন্তু সম্পূর্ণ উত্তর লিখেও যে কারণগুলোরতে তোমার নম্বর কাটা যায়, তুমি কম নম্বর পাও, ফুল মার্কস পাও না, সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবেন ভূগোল বিষয়ের এক্সপার্ট টিচার এবং যিনি তোমাদের বোর্ডের খাতা দেখে থাকেন। কাজেই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, ভূগোল পরীক্ষায় কিন্তু 100-তে 100 তোলা যায়, কিন্তু ভূগোল পরীক্ষার সম্পূর্ণ উত্তর জানলেই যে তুমি ফুল মার্কস পাবে তেমন নয়। বট কোশ্চেনের ক্ষেত্রে লেখার কিছু নিয়ম থাকে, কিছু বিষয় ছাত্রছাত্রীরা ভুল করে যার জন্য নম্বর কাটা যায়, এবং পরীক্ষার খাতা দেখতে গিয়ে এক্সামিনার আর বা পরীক্ষার খাতা দেখতে গিয়ে শিক্ষকরা যে খাতার মধ্যে যে জিনিসটা চায় যে ছাত্রছাত্রীরা এটা লিখুক তাহলে আমরা ফুল মার্কস দেবো, এই বিষয় নিয়ে ডেডিকেটেডভাবে বিস্তারিত স্যার তো এই ভিডিওতে বলবে নিজের মুখে। সাথে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েও স্যার কিছু আলোচনা করেছে, এ তো পুরো ভিডিওটা ওয়াচ করো। একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো, স্যার যে পরামর্শগুলো দিয়েছেন এর পরীক্ষার সময় যে জায়গাগুলোতে তোমাকে লিখতে হবে সেগুলো অবশ্যই প্রয়োগ করো, কারণ তার যে এক্সপিরিয়েন্স এই অনুযায়ী আর তোমাদের অনেক বেশি বেনিফিট হবে এই ভিডিওটা থেকে। এ তো সেই কারণে স্যারকে, মানে বিশ্বজিৎ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু। দেখো বন্ধুরা, ভূগোলে নম্বর পাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয়, খুবই সহজসাধ্য ব্যাপার, শুধু কিছু থিমেটিক বিষয় তোমাকে নজর রাখতে হবে। যেমন আমরা যখন শর্ট টাইপের প্রশ্নগুলো লিখছি তখন প্রশ্নগুলো বুঝে উত্তর করবে, ভুলভাল উত্তর কিন্তু করবে না, সম্পূর্ণ বাক্যটাই উত্তর লিখতে পারো, শুধুমাত্র দাগ নম্বর দিয়েও উত্তরটা কিন্তু তোমরা লিখতে পারো। তো এমনভাবে লিখবে যেন বানানে কোনো ভুল না থাকে, দেখে লিখবে কিন্তু বানানের জন্য ভুল না থাকে। উপরে বিভাগ দেবে অবশ্যই ভালো করে, বিভাগ দিয়ে সুন্দর করে পরপর দাগ নম্বর দিয়ে লিখবে, অযথা কাটাকুটি খাতাতে করবে না, খাতায় অবশ্যই মার্জিন দেবে। বোঝা গেল? শর্ট টাইপের প্রশ্ন প্রথম আমাদের এমসিকিউ থাকে, এমসিকিউ সম্পর্কে বললাম, তারপর আমাদের পরপর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দাগ নম্বর ঠিকঠাক দেবে, উত্তরগুলো করবে। প্রশ্ন উত্তর লেখার সময় সবসময় দুবার তিনবার পড়বে, তারপরে উত্তরটা করবে, অযথা ভুলভাল উত্তর লিখলে কিন্তু স্বাভাবিকভাবে নম্বর কাটা যাবে। ভূগোল এমনই একটা সাবজেক্ট, সেটাকে একটা থিমেটিক সাবজেক্ট বলা হয়, তো এই সাবজেক্টটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর ছবি, সুন্দর উপস্থাপন, সুন্দর ভাষা প্রয়োগ, পয়েন্ট ভিত্তিক উত্তর, এর উপরেই কিন্তু মূলত নম্বরটা দেয়া হয়। কারণ একটা প্রশ্ন সাজানো থাকে আমাদের ভূগোলের, একটা সিস্টেম থাকে। যেমন ধরো তোমাকে কখনো বলা হলো যে একটা 2 মার্কের প্রশ্ন দিয়ে, যেটা আমাদের 2 মার্কের প্রশ্ন 6টা লিখতে হয়, কোনো একটা প্রশ্ন দেওয়া হলো, সেই প্রশ্নের ক্ষেত্রে এক্সামিনার যখন খাতা দেখবেন তখন সবসময় চাইবেন যে সেখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, দৃষ্টান্ত এবং চিত্র এই বিষয়গুলো আছে কিনা। যদি তুমি এই বিষয়গুলো দাও তাহলেই স্বাভাবিকভাবে এক্সামিনার খুশি, তিনি শান্তি মনে তোমাকে নম্বরটা দিতে পারবেন। তবে অবশ্যই শুধু পয়েন্ট করলে ভেতরে কোনো তথ্য থাকলো না, সেটা কিন্তু হবে না, সুন্দর তথ্যভিত্তিক উত্তরটা করবে। তো যাই হোক, আমাদের 6টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 মার্কের প্রশ্ন আসে। একইভাবে আমরা যদি 3 মার্কের প্রশ্ন দেখি তাহলেও আমরা ঠিক তাই সুন্দরভাবে আমরা উত্তরটা করব, পয়েন্ট ভিত্তিক উত্তর করব, 5টা পয়েন্টে আমরা উত্তরটা করব। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু ঠিকঠাক করবে, পয়েন্টগুলো একটু অন্য কালিতে লিখবে, মূল প্রশ্নটা কি করেছে ঠিক সেটুকুই লিখবে। আর একটা কথা বলি, অনেকেই কি করো, একটা পয়েন্ট যখন প্রশ্ন যখন এসছে তার উত্তরটা লেখা শুরু করে দাও, কিন্তু লেখা শুরুর আগে বা পয়েন্টগুলো শুরু করার আগেই কিন্তু তোমাকে একটা কাজ করার নিয়ম, কি কাজ করার নিয়ম, ওই প্রশ্নটা সম্পর্কে জাস্ট 2 লাইন লিখে তারপরে পয়েন্টগুলো শুরু করবে। ধরো দিল যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার কারণ কি, তাহলে নদীর মোহনা অঞ্চলে বদ্বীপ সৃষ্টি হয় তাই তো, তাহলে আমরা লিখবো নদী নিম্ন গতিতে মোহনার অঞ্চল, মোহনা অঞ্চলে বদ্বীপ সৃষ্টি হয়, এই বদ্বীপ সৃষ্টির জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, নিম্নে সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে। এই যে 2টো লাইন, এই স্টার্টিং 2টো লাইন কিন্তু লিখবে, না হলে না লেখার যে প্রাঞ্জল ভাবটা সেই ভাবটা কিন্তু হারিয়ে যায়। নেক্সট, যখন 5 মার্কের কোশ্চেন লিখবে, তো তোমরা জানো যে তোমাদের 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর সঞ্চয়কার্য এই বছর রয়েছে, যে হিমবাহের ক্ষয়কার্যটা মোস্ট ইম্পর্টেন্ট। ওদিকে তোমার আরও একটা যেটা প্রশ্ন রয়েছে যে ওজন স্তর বলছি ওই জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল, মোস্ট ইম্পর্টেন্ট সমুদ্র স্রোতের কারণ, এই 3টে প্রশ্ন করলাম, এই 3টে পড়লে 1-2 তুমি কমন পেয়ে যাবে। আবার দেখো ওদিকে তোমার, আমার যদি আঞ্চলিক ভূগোল ধরি বা অর্থনৈতিক ভূগোল ধরি, ওখানে
চা কফি আর কার্পাস এই তিনটা যদি দুটো যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে একটা পাচ্ছ, ওদিকে লো ইস্পাত শিল্প কেন্দ্রীয় বনের কারণ বা কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় বনের কারণ এখান থেকেও একটা পাচ্ছ। তো স্বাভাবিকভাবে একদম কমন কমন প্রশ্ন কিন্তু রয়েছে, এই চার পাঁচটা প্রশ্ন করলেই কিন্তু তুমি ইজিলি কমন পাবে। পাঁচ মার্কের প্রশ্নগুলোর ক্ষেত্রে আটটা পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে, যেখানে ভারতের ম্যাপ দেওয়া যায় সেখানে ম্যাপ দেবে, যেখানে সুন্দর ছবি আঁকা যায় সেখানে সুন্দর ছবি দেবে। কি বললাম বোঝা গেল? আরো একটা কথা বলে রাখি আলোচনার সঙ্গে, তারপরে ম্যাপ পয়েন্টিংটা কিন্তু দেখো খাতার একদম ফার্স্ট পেজ রয়েছে, সেই ফার্স্ট পেজের তলে কিন্তু খাতাটা সুন্দর করে জয়েন্ট করবে, আর ম্যাপ পয়েন্টিং এর পেজের উপরে সুন্দর করে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন এসবগুলো লিখবে। অবশ্যই পরীক্ষা ভালো হবে, সকলের জন্য রইল শুভকামনা। তো স্যারের মুখে শুনে নিলে যে ভূগোল পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য কোন বিষয়গুলো বা কোন জায়গায় তোমাকে গুরুত্ব দেওয়া উচিত, কোনগুলো একেবারেই করবে না, কোনটা তোমরা রীতিমতো পরীক্ষার খাতায় করবে, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন এবং বিভিন্ন পোর্শনে কিভাবে তোমরা লিখবে, তো এই পরামর্শগুলো অবশ্যই পরীক্ষায় প্রয়োগ করো, তোমার অধিক নম্বর তুলতে তোমাকে সাহায্য করবে। একই সাথে যারা সম্পূর্ণ কমপ্লিট করোনি, সাজেশান পেতে চাও, তোমাদের জন্য কিন্তু রীতিমতো বোর্ডের শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে সাজেশান, যেখানে এ শর্ট কোশ্চেনের সাজেশান আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, এবং বট কোশ্চেন ভূগোলের সাজেশান নিয়েও রীতিমতো আলোচনা করেছি, তার লিঙ্কও প্রথম কমেন্টে দিয়ে রাখবো। প্রত্যেকের পরীক্ষার জন্য আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা, আমি চাই তোমাদের সব দিক থেকে সাহায্য করতে, তোমরা যাতে পরীক্ষায় ভালো নম্বর তোলো, আমার খাটনির সমস্ত পরিশ্রম সার্থকভাবে যখন তোমরা ভূগোল পরীক্ষায় কিংবা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অল দ্য বেস্ট মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য।